এটা কি হ্যাঁ আসল ছবি? এটা হলো ফার্স্ট প্রশ্ন, হ্যাঁ, আমার মনে হয় আসল ছবি। সিরিয়াস প্রশ্ন, আসল ছবি? মেট্রো রেলে অ্যাড দেওয়া হবে এটা আমি জানতাম, অ্যাড বিক্রি করতেছিল, যে অ্যাড কম না কারা জানি দায়িত্ব পাইছিল মেট্রো রেলের অ্যাডভার্টাইজিং এর, 6-7 মাস আগের কথা আমি জানি, কারণ আমরা তখন খুঁজতেছিলাম কোথায় কোথায় অ্যাড দেওয়া আছে, মেট্রো রেলের অ্যাড দেওয়া জানি আমরা দেখতেছিলাম। তো ওই সময়ে দেখছি আমি যে অ্যাডের ইয়ে নিচ্ছে, কি বলে ওইটাকে সরকারিরা কি করে ওগুলাকে জানি, যে একটা টেন্ডার প্রজেক্ট টেন্ডার, টেন্ডার হ্যাঁ, সো টেন্ডার সো টেন্ডার টেন্ডার এই টাইপ জিনিস সরকারি নিচ্ছে, মানুষই ভালো জানবে এগুলা। হ্যাঁ, সো টেন্ডার নিচ্ছে যে অ্যাড দিবে। তো তারপরে তো অনেকদিন কিছু হয়নি, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি সার্ফেস হইলো, ওই ছবিটা ছাড়া মেট্রো রেলের তো অনেক ভিডিও, এখন মেট্রো রেলের সেকেন্ড যে লাইন উদ্বোধন হয়েছে ওইটা হওয়ার পর কিন্তু মেট্রো রেল অনেক ইউজ হচ্ছে, আগের ওই উত্তরের লাইন খুব একটা ইউজ হয়নি, বাট এখন প্রত্যেক দিন ভিড় হয়। তো প্রত্যেক দিন যেহেতু ভিড় হয়, ওই ভিড়ের বিভিন্ন ভিডিও আমি দেখি, ওই ভিডিওগুলো কিন্তু আমি পোস্টার দেখি না। সো এই কারণে আমি জানতে চাচ্ছি যে ওকে ওকে এইটা কি ওকে আসলে মেট্রো রেলের কোনো একটা কর্নারের স্পেসিফিক কিছু, নাকি এটা এআই, নাকি এটা কোনো একজন বানায় পাবলিশ করছে, আমি ঠিক শিওর না। এআই আপনারা এটা আমি এখন খালি দেখি যে বিড়াল মাছ নিয়ে দৌড়াইতেছে। বিড়াল, হ্যাঁ বিড়াল আমি এটা বেশ আর কিছুই পপুলার দেখি না, হয়েছে। আমি খালি দেখি বিড়াল মাছ নিয়ে দৌড়াইতেছে, আমার বিড়ালে পুলিশ ধরছে। তারপরে বিড়াল হ্যাঁ মানে একদম ইয়া পরে জব্বা টব্বা পরে ভালো হয়ে গেছে, হ্যাঁ, এরকম এআই ইমেজ দেখতেছি বিড়াল আমি। দৌড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর আপনারা মাছ যারা, শিখ আর মাছ ধরবো না, আপনারা সেভ যদি করে কেউ নিছে। এই যে তোমরা কেউ ইয়ে দেখছো পার্কস এন্ড রিক্রিয়েশন, না পার্কস এন্ড রিক্রিয়েশন একটা ক্যারেক্টার আছে রন সোয়ানসন, ওর একটা ফেমাস জোক আছে এই মাছ ধরা নিয়ে, একটা ইয়ে আছে না, কোট আছে না, যে টিচ আ ম্যান হাউ টু ফিশ অ্যান্ড হি লিভ ফর লাইফ। যাই হোক, একটা জোকটা তোমরা বুঝবে না পার্কস এন্ড রিক্রিয়েশন না দেখলে, যারা দেখছেন তারা হাসি নিয়েন, আপনারা বুঝবেন আমি কি নিজে বলতেছি, থেকে হাসি নিয়ে না, নিজে থেকে হাসি নিয়েন। তো আপনারা কেউ যদি মেট্রো রেলের ওই অ্যাডভার্টাইজিং নিজের চক্ষু সামনে নিজের চোখে দেখে থাকেন, আমাদেরকে জানান কমেন্টে, কারণ আমি 100% শিওর না যে এরকম ভাবে আগলি অ্যাডভার্টাইজিং করবে ডেলিবারেটলি। এটাতে খুব বেশি যে আপনার সৌন্দর্য হানি হয়েছে এরকম কোনো কিছু আমাদের মনে হয়নি বাট যদি এটা সত্য হয় তাহলে জিনিসটা একটু স্যাড, ভাই এইভাবে প্লাস্টার ভাই। অ্যাড হয়েছে। বাঙালি কি কি করতে পারে এটা তো ধারণা আপনার আছে আই অ্যাটলিস্ট। সাপোর্ট তোমার এনায়েত, আমি এই যে অন দ্য ফেস অ্যাডভার্টাইজিং সাপোর্ট করি বাংলাদেশের জন্য, বাংলাদেশে হইছে কিন্তু কা? সাটেল, না 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 আমি এক্সপ্লেইন হ্যাঁ করতেছি, আচ্ছা বিকজ আচ্ছা অফ আচ্ছা, আওয়ার ওকে 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 বাংলাদেশে সাটেল অ্যাডভার্টাইজিং ব্র্যান্ড প্র্যাকটিশনের গ্রুপের বাইরে কাজ করে না। তোমার আমি এইখানে পুরা পডকাস্ট করতে পারি, এখানে একটা জিনিস রাখে, এরপরে আমি 2 পডকাস্ট পরে তোমাকে জিজ্ঞেস করতে পারি এখানে কি রাখছিলাম, ওটা নিয়ে যদি আমি আধা ঘন্টা আলাপ না করি, দুনিয়ার একটা সোল নাই বাংলাদেশে যে বলবে যে এটা কোন কোম্পানির, এটা কি হয়েছিল। সো বাংলাদেশে সিনেমার ভিতরে কে কোন মোবাইল ইউজ করলো, পাসিং শটে কোন গাড়ি চলে গেল, ওই টাইপ ক্যাম্পেইন কিন্তু বাংলাদেশে ভালো, বাংলাদেশের ক্যাম্পেইনের সিস্টেম হইলো এই হলো প্রোডাক্ট, এই হলো 50% ডিসকাউন্ট, এখানে ক্লিক করে কেন, ভুলে গেছিস, এই যে দেখো এখানে আরেক জায়গায় দেখাচ্ছি, এখানে ক্লিক করে কেন, ওটা হলো বাংলাদেশের অ্যাডভার্টাইজিং এ ভালো করার সিস্টেম। এটা তুমি নিউজ প্রিন্ট বলো, তুমি দেখবা টিভিতে যারা অ্যাড দেয় সেম অ্যাড প্রত্যেক ওভার শেষে 3 বার দেখায়, কারণ সেম বিগাস অ্যাড প্রত্যেক ওভার পর পর 6 বার দেখায়, কারণ ওই রেপিটেশন হইলো বাংলাদেশের অ্যাড এর মেইন ফরম্যাট। এটা যে আমি যে খুব ক্রিয়েটিভ হতে ভাববো যে আকাশে 2টা ড্রোন আসবে এরকম হবে, তারপরে পিছন দিয়ে একটা অ্যাড যাবে, ওই অ্যাড বাংলাদেশে সাধারণত ভালো পারফর্ম করে না হিস্টোরিক্যালি। সো এটা জাস্ট আমি মার্কেটিং এর অ্যাঙ্গেল থেকে বলতেছি, যে প্লাস্টার যে করে কোম্পানি, প্লাস্টার মানে এক জায়গায় যে ক্লাটার করে অ্যাড সাজায়, এটার একটা লজিক্যাল রিজন আছে তাদের পিছনে এটা করার। আচ্ছা, আমি আমি জানি না, আমি 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 তো এটা অ্যাটলিস্ট, আমিও বাংলাদেশি মানুষ, আমি সাটল অ্যাডভার্টাইজিং তো দেখি, মানে অ্যাটলিস্ট বাংলাদেশের বাংলাদেশের প্রোডাক্টে না হোক, বাংলাদেশের প্রোডাক্টে এগুলো এখনো হয়তো আসে নাই, বাট আমি ইন্ডিয়ান যে কোনো মিউজিক ভিডিও হোক এটা তো আমি বুঝি যে আচ্ছা ও এটা সাটল প্রমোট করতেছে। একটা চকলেট হঠাৎ করে বাইরে গেল, এটা একদম সুন্দর অ্যাস্থেটিক লুক দেখাইতেছে, কানের দুল কেউ ইয়া করতেছে, পারফিউম কেউ লাগাইতেছে, পারফিউমের একদম সুন্দর অ্যাড দেখতেছে। তো জানি না, এটা আমি হয়তো দেখি।